আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা সভার উপস্থিত সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র প্রাক্তন সহকর্মী প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, প্রধান আলোচক, মান্যবর উদ্বোধক, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, যার মধ্যে প্রফেসর ডক্টর হাসানুল্লাহ ফয়সাল সহ আরো কয়েকজন আমার ছাত্র প্রিয় ছাত্র রয়েছেন, সুযোগ্য সঞ্চালক ও সম্মানিত সুধি মণ্ডলী, করোনাকালীন দুর্যোগের মাঝেও এমন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অনলাইনে আজকের এই সেমিনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। এমন চমৎকার উদ্বোধনের উদ্যোগের জন্য এবং একই সঙ্গে আমাকে এর সাথে সংযুক্ত করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জগত খ্যাত এই সনাম ধন্য এই স্থাপনা আয়া সুফিয়া কে ঘিরে রয়েছে 1500 বছরের সুদীর্ঘ ইতিহাস। বর্তমান আয়া সুফিয়া নির্মাণ করিয়েছিলেন তৎকালীন বাইজেন্টাইন অধিপতি সম্রাট প্রথম জাস্টিনিয়াম। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 600 বছর ধরে অর্থোডক্স গির্জা হিসাবে ব্যবহৃত হয় এটি। চতুর্থ ক্রুসেডের সময় কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ক্যাথলিক খ্রিস্টানরা। এই সময় তারা অর্থোডক্স খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা দখল করে নেয় এবং জোরপূর্বক আয়া সুফিয়াকে ক্যাথলিক গির্জায় রূপান্তর করে। এই ঘটনার 57 বছর পরে রোমের পালাইলোগাস রাজবংশের অষ্টম মাইকেলের হাত ধরে 1261 সালে আয়া সুফিয়া পুনরায় অর্থোডক্স গির্জায় পরিণত হয়। এর 192 সালের পরে এখানে একটা কথা বলা রাখা দরকার, যারা সকলেই আলোচনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে কুস্তান্তিনিয়া একদিন বিজয় হবে, ভবিষ্যৎবাণী ছিল, যা সব ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে, এটাও বাস্তবায়িত হয়েছে। তাই 192 বছর পরে ইতিহাসের ভাগ বদলে কনস্টান্টিনোপল দখলে আসে উসমানীয় সুলতানদের। 1453 সালে দ্বিতীয় সুলতান খ্যাত উসমানীয় শাসক সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপল জয় করার পরে যাজকদের কাছে আয়া সুফিয়া ক্রয়ের প্রস্তাব দেন। যাজকরা রাজি হলে নিজের ব্যক্তিগত সম্পদের বিনিময়ে তিনি খ্রিস্টান অর্থোডক্স পাদ্রীদের কাছ থেকে আয়া সুফিয়া কিনে নেন। তিনি কনস্টান্টিনোপলের নাম পরিবর্তনকে ইস্তাম্বুল নামকরণ করেন। সুলতান ফাতেহ আয়া সুফিয়া ও অন্যান্য স্থান ক্রয় করে মুসলমানদের বাইতুল মাল থেকে এর মূল্য পরিশোধ করেননি। এটা ক্রয়ের সঙ্গে সুলতানের প্রশাসনিক কোনো সম্পর্ক ছিল না। লেনদেনটি ক্রয় ও সত্যত্যাগের একটি চুক্তির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছিল এবং মূল্য পরিশোধ করা হয়েছিল ভাউচারের মাধ্যমে। এরপর সুলতান আয়া সুফিয়াকে মসজিদ হিসাবে ওয়াকফ করেন এবং লিখিত দলিলে ওসিয়াত করে যান এটিকে পরিবর্তন না করার, কারণ তার ইচ্ছা ছিল আয়া সুফিয়াকে মসজিদে বানিয়ে আশেপাশের এলাকা সহ মুসলমানদের কল্যাণে ওয়াকফ করে দেয়া। আর এই ক্রয় বিক্রয়ের চুক্তিপত্রটি আজ অবধি আঙ্কারার টার্কিশ ডকুমেন্ট এন্ড আর্গুমেন্ট ডিপার্টমেন্টে সংরক্ষিত আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে মুস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের রাষ্ট্রপ্রধান হলে উসমানীয় সাম্রাজ্য বিলুপ্ত করেন। তিনি 1935 সালে আয়া সুফিয়াকে মসজিদ থেকে অনু জাদুঘরে রূপান্তরিত করেন। এরপর দীর্ঘ প্রায় 85 বছর পরে সম্প্রতি আদালতের রায়ের মাধ্যমে মসজিদ হিসাবে আয়া সুফিয়াকে পুনঃ অভিষেক করে। তবে এটা সত্য যে জন্ম থেকে আয়া সুফিয়া ক্ষমতার রাজনীতিতে একটি রাজনৈতিক কাঠামো হিসেবে ব্যবহৃত হয়েছে বারবার। অর্থোডক্সরা এটিকে ব্যবহার করেছে ক্যাথলিকদের বিরুদ্ধে নিজেদের বড়ত্ব প্রমাণে, আর ক্যাথলিকরা তা দখল করে অর্থোডক্সের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এরপর উসমানীয় সুলতান কনস্টান্টিনোপলের জয় করে যাজকদের থেকে কিনে নিয়ে আয়া সুফিয়াকে
রূপান্তরিত করেন মসজিদে। আবার ওসমানীয় সালতানাত বিলুপ্ত করে মোস্তফা কামাল আতাতুর্ক, এটিকে জাদুঘরে পরিণত করে স্থাপনাটি চূড়ান্ত রাজনৈতিক অপব্যবহারের দৃষ্টান্তে স্থাপন করে। একটি পরিসংখ্যান মতে বর্তমান তুরস্কের 75% নাগরিক আয়া সুফিয়াকে মসজিদ হিসাবে চায়। তাদের মতে যেহেতু সুলতান তার মালিকাধীন এ সম্পত্তিকে আল্লাহর ঘর মসজিদের জন্য অক্ফ করে দিয়েছেন, সেহেতু মসজিদ ছাড়া ভিন্ন উদ্দেশ্যের ব্যবহার রাষ্ট্রীয় আন্তর্জাতিক ও ধর্মীয় সব দৃষ্টিকোণ থেকে আইনত অবৈধ, ফলশ্রুতিতে আদালতের রায় এর প্রতিফলন ঘটেছে। ফরাসি দার্শনিক ভলতেয়ার জানাচ্ছেন যে আমরা যেমনটা ধারণা করি ওসমানীয়রা কখনোই খ্রিস্টানদের প্রতি কোন ধরনের বৈষম্যমূলক কিংবা অসদাচরণ করেনি, বরং যেখানে ইউরোপ তার ভূখণ্ডে একটি মসজিদ নির্মাণের অনুমতি দিত না সেখানে ওসমানীয়রা গ্রিকদেরকে দিয়েছে ইচ্ছা মতো গির্জা চার্চ নির্মাণ ও ধর্ম পালনের অবাধিত অধিকার। অন্যদিকে ব্রিটিশ প্রাচ্যবিদ থমাস আর্নল্ড তার বিখ্যাত বই দি প্রিচিং অব ইসলাম স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বাইজেন্টাইন সম্রাটের অধীনে থাকা খ্রিস্টানদের চেয়ে সুলতান মুহাম্মদের ছায়ায় বসবাস করা খ্রিস্টানরা অধিকতর নিরাপত্তা ও সম্মানের জীবনযাপন করেছে। খ্রিস্টানরা ওসমানীয়দের আমলে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও ইনসাফপূর্ণ নাগরিক অধিকার ভোগ করেছে, কোন ধরনের নাগরিক বৈষম্য কিংবা অত্যাচার অবিচারের সম্মুখীন তারা হয়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তুরস্ক ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতির এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ফলে এই সিদ্ধান্তের ফলস্বরূপ তুরস্কে আভ্যন্তরীণ ভাবে বড় ধরনের ধর্মীয় সংঘাতের সম্ভাবনা আপাতত নেই। ইবাদতের জন্য আয়া সুফিয়া খোলার বিষয়টি একটি সম্মিলিত আগ্রহের প্রতিভা, এর মাধ্যমে সুলতান মুহাম্মদ ফাতিহের ইচ্ছার প্রতিভা বাস্তবায়ন ঘটেছে। সম্মানিত উপস্থিতি, আয়া সুফিয়ার এই বর্তমান বিজয় গোটা মুসলিম বিশ্বের জন্য গৌরবের বিষয়। আমরা গৌরবান্বিত, আমরা সত্যিকার অর্থে আল্লাহর শোকর আদায় করি এবং দীর্ঘ আশা পোষণ করি ভবিষ্যৎ আরো উজ্জ্বল সম্ভাবনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি